বিশ্বব্যাপী দারিদ্র ও বৈষম্যের অবসান ঘটাতে নিবেদিত আইএনজিও অক্সফ্যাম ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের 50তম বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে সংস্থাটি উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামীতে এর পরিকল্পনাসমূহ সম্পর্কে আলোকপাত করে। অক্সফ্যাম গত 50 বছরে সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের সফলতাকে উদযাপন করতে এর কর্মী, অংশীদার, সমর্থক এবং সুবিধাভোগীদের একত্র করেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। ক্ষমতায়নের উন্নয়নের ফলে নারী উচ্চ পদে অধিষ্ঠিত হলেও মর্যাদা অধিকারের সঙ্গে কাজ করতে পারছে না। নারীর মনুষ্যত্বকে স্বীকারের মাধ্যমে নারীর সমমর্যাদায় বিশ্বাস স্থাপন করতে হবে। নারীর ক্ষমতায়নের পাশাপাশি সমতায়নও জরুরি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতা বিষয়ক সংস্থা ইউএন উইমেনের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের সফলতা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত 5 বছর মেয়াদী সিজিবিভি প্রকল্পের ফলাফল উত্থাপন করেন ইউএন উইমেনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর শ্রবণা দত্ত।